ভাইজান ভাইজান বসেন, এই যে মোবাইল মোবাইল ওই দিক দিয়ে, মোবাইল ওই দিক দিয়ে যান, একটাও এদিকে আসবেন না কেন? কারণ আমি আমার প্রবলেম আপনার এখান থেকে মোবাইল, আপনার কি প্রবলেম হচ্ছে এটা যদি বুঝতেন। না ও বেহুশে কথা বলি, এই চশমা লোক এটা একটু সরা। ছবি শেষ হলেই আমরা কথা বলা শুরু করবো। হ্যালো ভাই, ভাই লাগি লাগি ভাই, হ্যালো হ্যালো যেমন করে গেল, হ্যাঁ তাড়াতাড়ি ঢুকো, তাড়াতাড়ি ঢুকো, নাই তাড়াতাড়ি ঢুকো, এটা শর্ট একটা ইভেন্ট, তাড়াতাড়ি করো। কারণ এটা এটা ইভেন্টটার আবার নতুন করে বানানো হয়েছে ভাই, একটু প্লিজ মানে আশপাশ দেখুন, আমার লাইভ বলতে প্রবলেম হবে, পিছন থেকে সরে যান। নাইত বলো, আরে বিয়র মায়ের চোখ, বিবি আপাকে একটু ডাকছি, বিবি আপা সম্মানিত দর্শক মন্ডলী, আমরা এ বছরের জার্নি লাভের বিশ্ব 2017 আজকে একটু মজা এবং শেষ পর্বটি ঘোষণা করতে যাচ্ছি। তো আমরা এখন আমাদের গর্ব বিশ্ববিখ্যাত ফ্যাশন ডিজাইনার বিবি আপাকে স্টেজ আসার জন্য বলছি, পাশে আছেন। তো আমাদের আজকের লাভেলো মিস ওয়ার্ল্ড 2017 বিজয়ী নাম ঘোষণা হয়েছিল, এবার ক্রাউনিং হবে সেই সুন্দর এবং আনন্দ মজার দৃশ্যটি আপনারা দেখবেন, শুরু হয়ে গেছে। তো এখন বিবি আপা ক্রাউনিং করবেন, একটি তারিখ তো অবশ্যই হওয়া উচিত। লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2017 জেসিয়া ইসলাম, থাকো লাইভে আর একটু থাকো।
এবং যে মুকুটটি পরে আছে এই মুকুটটি তো আসলে সবচেয়ে সম্মানজনক। এটি স্পন্সর হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী আমিন জুয়েলার, যারা এই স্বর্ণ বিদেশের মধ্যে লেজেন্ডারি বলা যায়। তাই আমিন জুয়েলার তালি, এই মুকুটটি আমিন জুয়েলার পক্ষ থেকে আমাদের লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2000 বিজয়ীকে স্পন্সর করেছে। তাই এই যত কিছু হোক মুকুটটি তো থাকতেই থাকবে এবং যতদিন থাকবে এই আমিন জুয়েলারের নাম বহন করবে। আর এই সমস্ত কন্টেস্টেন্টদের পোশাক রয়েছে, পোশাক স্পন্সর নাবিলা, আগেও দেখেছেন শুরু থেকে আমাদের এই পর্যন্ত পুরো অনুষ্ঠানের এই ক্রেডিটটি যাচ্ছে নাবিলার জন্য, নাবিলা বুটিক হাউস। আমাদের তো আজকে যেহেতু আমরা চূড়ান্ত পর্যায়ে, তাই আমাদের সাথে যারা এই জার্নিতে স্পন্সর ছিলেন তাদের মধ্যে কিউবেলা, যারা খুবই সম্পৃক্ত সৌন্দর্য বৃদ্ধিতে যারা আমাদের সহযোগিতা করেছে, কিউবেলার জন্য একটি তালি। আর লাভেলো তো টাইটেল, লাভেলো আমরা যাতে সারাক্ষণই বলি এবং আইসক্রিম খাই, সেই জন্য আমরা সেই আশা এবং আপনাদের কাছে আমাদের অন্তঃসমিতি থেকে অন্তঃসমিতি অভিজ্ঞ মিশ্রণের পক্ষ থেকে থাকবে, লাভেলো যেন আমাদের সাথে থাকে এবং আপনারা যাতে উৎসাহ দিতে পারেন। এবং লাভেলোর জন্য একটি তালি, যারা সর্বশ্রেষ্ঠ স্পন্সর। এবং আমার বেশি ভালো লেগেছে যে আপনাদের এই ক্রাইসিস পিরিয়ডে তরফে আপনারা যেভাবে মিডিয়া খুব প্যারেশান দিচ্ছিলেন আমাদের ছোট্ট একটি অনুষ্ঠান ভুল ঢালতে, তখন খুব সাপোর্ট দিয়েছেন এই আমাদের ইকরাম ভাই, আমাকে মানসিকভাবে এবং সকল দিক থেকে খুব সাপোর্ট করেছেন। তাই ইকরাম ভাইয়ের জন্য পার্সোনালি তালি লাভেলোর। এবং এখন আজকে উনি দেশ ছেড়ে চলে যাবেন, তারপরে বসে আছেন এবং সঞ্চালনা করেছেন, তাই এত প্রাণবন্ত একটা মানুষ যার জন্য তালি দেওয়াটাই উচিত। আরে বেচারা, হ্যাঁ আমাদের রানারাম ফতে মাহতো যাহারা তালি হবে। চৌথ রুকাইয়া জাহান চমক এবং সঞ্চিতা রানী দত্ত।
সঞ্জিতা দত্ত এবং রুকাইয়া জাহান চমক দুজন জয়েন্ট ডিরানার। আমাদের টাইটেল স্পন্সর লাভেল দাতু বিক্রম উনি উইনারকে ক্রেডিট দিচ্ছেন। আমি আজকের উইনারকে কংগ্রাচুলেট করতে চাই, পাশাপাশি আমাদের প্রথমে যার ঘোষণা হয়েছিল জান্নাতুল নাইমকেও আমি কংগ্রাচুলেট করতে চাই। আনফর্চুনেটলি আমি তাকে মঞ্চে দেখছি না, তার জন্য একটা জোরে হাততালি হয়ে যায়। প্রতিমণ্ডলী আপনারা জানেন যে একটা মিস্টেকের কারণেই সে এই প্রতিযোগিতাকে সিটকে পড়েছে। আপনারা লক্ষ্য করেছেন সে একটা ভিডিও আপলোড করেছে এবং তার মিশন হচ্ছে যে বাংলাদেশে বাল্য বিবাহের যে প্রসার এবং বাল্য বিবাহের এই ভুলের কারণেই সে আজকে এই প্রতিযোগিতাকে সিটকে পড়েছে। সেটা নিয়ে কাজ করতে চাই। আমরা লাভেলোর পক্ষে থেকে তাকে অ্যাম্বাসেডর করার ঘোষণা দিচ্ছি। তার এই যে ইচ্ছা সেটাকে আমরা অনেক দূর নিয়ে যেতে চাই এবং সেই ঘোষণা দিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। একটি নতুন ঘোষণা দিব আপনাদের মধ্যে, তোমরা দুজনে চেপে যাও দুদিকে, দুইটা গ্রুপ সবাই এদিক চলে যাও, সবাই একসাথে দাঁড়াও। আমাদের যেহেতু প্রথম বিজয়ী জান্নাতুল নাইম এভরিন আজকে যে কোনো কারণে হোক বিদায়িত হয়েছে, তাই আমাদের টপ টেনের মধ্যে আমরা নতুন একজনকে ইনক্লুড করছি আমাদের সেই মেধার তালিকার ভিত্তিতে। সে হচ্ছে মেহবুবা হোসেন অন্নি। ও ইলেভেনে ছিল, ইলেভেন থেকে এখন টেনে চলে আসলো, ওদের একটি তালি। আমাদের এম এ রাজ্জাক খান, রাজ্জাক ভাই তো আছেন সামনে, আসুন রাজ্জাক ভাই। আমাদের আরেকজন সম্মানিত স্পন্সর মিনিস্টার, আপনার সবাই ব্র্যান্ডিংকে চিনেন, মিনিস্টারের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান, উনি আমাদের এই চলে যাওয়া এবং আবার মেধার ভিত্তিতে ফিরে আসা তার এই নতুন করে বলবো নতুন ভাগ্যবতী, তাকে বরণ করে নিচ্ছে তাকে দিয়ে আমাদের এম এ রাজ্জাক খান। রাজ্জাক খান ফরান,
রিয়েল ভাই, রিয়েল ভাই, রিয়েল ভাই, ভাই 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 ভাই, আরেকটু আরেকটু পিছান, আরেকটু পিছান, আরেকটু আরেকটু পিছান, অনুরোধ করছি আপনাকে আমাদের ফার্স্ট রানার আপ এর হাতে প্রেসটি তুলে দেওয়ার জন্য সবাই জোরে একটি করো তালে। এরপরে আমরা সেকেন্ড রানার আপ, সেকেন্ড রানার আপ এর হাতে প্রেস তুলে দিচ্ছেন আমাদের আরেকজন মাননীয় জাজ, আমাদের সবাই চেনেন চঞ্চল চৌধুরী, চঞ্চল মাহমুদ, চঞ্চল মাহমুদ চৌধুরী। সবচেয়ে সমস্যা কি জানেন, চঞ্চল চৌধুরীর ফোন আমার কাছে আসে, শিডিউল চাই, আমি দিয়ে দিই। আগে কত দিয়েছিলেন, 3 লাখ, এবার 5 লাখের নিচে কাজ করবো না বস। তারপর আমি আবার সঙ্গে সঙ্গে চঞ্চলকে ফোন করে বলে দিই, ওটা কিন্তু তিনি করেছিল, এটা 5 লাখে করে, এই সমস্যা। এবং একটা টেলিভিশন আমাদের দুজনকে নিয়ে একটা অনুষ্ঠান করে নামে নামে ড্রপ করে, ও আমার অটোগ্রাফ দিয়ে দেয়, আমি মাঝে মাঝে অর্ডার করি, তো ওইগুলি চিনতেই পারলো না যে আমার মাথায় যে চুরি। ঠিক আছে, আগে ছিলাম হ্যান্ডসাম, এখন হয়ে গেছে 2 সাল। ধন্যবাদ। সেকেন্ড রানার আমাদের যৌথ, আমাদের থার্ড রানার আপ এর হাতে প্রেস তুলে দেবেন সাইনা এনাম, প্রেস তুলে দেবেন আমাদের আমাদের অমিকন গ্রুপের ডাইরেক্টর এবং আলপান এন্টারটেইনমেন্টের ডাইরেক্টর দোলা হাসান প্রেস তুলে দিচ্ছে। সবাই একটু তালি দেই। এরপরে আসছে তৈলতাসমিন টিপা, সে হচ্ছে আমাদের ফোর্থ রানার আপ, প্রেস তুলে দিচ্ছেন আমাদের অন্তর শোবিজের ম্যানেজিং ডিরেক্টর নাসনিক চৌধুরী, নাসনিক চৌধুরী।
মনি ভাই আপনি কি চলে গেছেন? আচ্ছা থাকেন, আমাদের প্রোগ্রাম প্রায় শেষের মধ্যে, আমরা হয়তো আধা ঘন্টার মধ্যে চলে আসবো। সর্বোচ্চ আপনি কি অফিসে ফোন দিয়েছিলেন? এরপরে টপ টেনে যারা আছে, আচ্ছা তাহলে থাকেন আমাদের প্রোগ্রামটা শেষের মধ্যে, বুঝছেন? টপ টেনে প্রথম যাকে রাখবো মিফতাহুল জান্নাত, কেস তুলে দিচ্ছেন লাভেলর, টাইটেল স্পন্সর লাভেলর সিইও মোহাম্মদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামরুজ্জামান, অনুরোধ করছি আপনাকে কেসটি তুলে দেওয়ার জন্য। টপ টেনে এরপরে যার নাম বলবো, হাসি কোমরে হাত দেই, আমি একটা প্রেম জুড়ে। এরপরে আসছে টপ টেনে ফারহানাজ্জামান তন্দ্রা, ফারহানাজ্জামান তন্দ্রা দেখতে পাচ্ছেন আর ক্রেস্ট তুলে দিচ্ছে। আবার দোলা হাসান আমাদের অমিকন এন্টারটেইনমেন্টের ডিরেক্টর, ব্র্যান্ড ম্যানেজার মোহিত চক্রবর্তী। সেকেন্ড রানার আপ পরে তৈরি থাকুন, এটি দরকার শোনা। এরপরে ফার্স্ট রানার আপকে ডাকছি, ফার্স্ট রানার আপ পাচ্ছে 43 ইঞ্চি এলইডি টিভি ভিশন ইলেকট্রনিক্সের পক্ষ থেকে, দিচ্ছেন মোহিত চক্রবর্তী ব্র্যান্ড ম্যানেজার ভিশন ইলেকট্রনিক্স।
এরপরে আসবে যৌথভাবে সেকেন্ড রানার আপ, যৌথভাবে 32 ইঞ্চি এলইডি টিভি, যদি নতুন কোন ঘোষণা থাকে সেটা পরে জানিয়ে দিচ্ছি। তারপরে ডুব দাব থাকে 3 সেকেন্ড। স্টেপ ফুটওয়ারের পক্ষ থেকে আমাদের এই 10 জন বিজয়ী, উইনার বা 10 জন বিজয়ীর জন্য এই পুরস্কার রয়েছে, তাদের হাতে পুরস্কার তুলে দেবেন জহিরুল ইসলাম। প্রথমে দিচ্ছেন আমাদের উইনারকে, জেসিয়া উইনারকে দেওয়া হচ্ছে, দিচ্ছেন জহিরুল ইসলাম স্টেপ ফুটওয়ারের পক্ষ থেকে। সবাই জোরে একটু করতালি দেই। তারপরে বাকি সবাইকে এগিয়ে দিয়ে যাওয়া হচ্ছে। আচ্ছা, আমরা এই গিফট গুলো প্রতীক হিসাবে এখানে রেখে দিই, সবার জন্যই আছে গিফটটা, সবগুলো জায়গা হবে না এখানে। এগুলো আমরা ওনার স্টেপের পক্ষ থেকে আছে, এগুলো সরায় রাখো পেছনে, এগুলো আমরা পেছনে রেখে দিই, ওরা সবাই পাবে। বাংলা প্রকাশের পক্ষ থেকে একটি প্রকাশনা প্রতিষ্ঠান বাংলাদেশের ক্রিয়েটিভ বই পাবলিকেশন সেন্টার, এদের পক্ষ থেকে 10,000 টাকার মূল্যের বই উপহার দিচ্ছেন বাংলা প্রকাশের এক্সিকিউটিভ ডাইরেক্টর প্রথম উইনারকে, জেসিয়া। 10,000 টাকার মূল্যের বই উপহার হিসেবে দেওয়া হচ্ছে। সবাই একটু তাড়ি দেয়। পাঁচ রানার আপের হাতেও 10,000 টাকা মূল্যের বই উপহার হিসেবে দেওয়া হচ্ছে বাংলা প্রকাশের পক্ষ থেকে এক্সিকিউটিভ ডাইরেক্টর গোলা হাসান। আমার মনে হয় এদের গিফট গুলো একটু এখানে সরাতে হবে, নিচের গিফট গুলো একটু সরাই দিই। আচ্ছা, আপনার যদি এই ফটো সেশনটা শেষ হয় এরপরে আমরা জাজেসদের সাথে একটা ফটো সেশন নিতে চাই, আপনার যদি নেওয়া শেষ হয় একটু বলবেন। আমরা জাজেসদের একটু অনুরোধ করবো, আপনারা যদি একটু মঞ্চে আসেন আমাদের উইনারের সাথে, এবং সাথে সাথে আমাদের আয়োজক এবং টাইটেল স্পন্সর এক নম্বর কমেন্ট গুলো আমি তো লেখাতে অন্তর সভাপতি চেয়ারম্যান একটু মঞ্চে ফটো সেশনের জন্য দাঁড়াবে, ফটো সেশনের জন্য একটু দাঁড়াবে। সম্মানিত জাজেসদেরকে অনুরোধ করবো মঞ্চে আসার জন্য।
আমার লাইভ আমি দেখতে তার মাত্র 8 মিনিট আছে। এটি সব বাইকটা লাইভ চলছে, মানুষ আবার কমেন্ট করবো। আমরা ইতিমধ্যে আমি মিডিয়ার সামনে বলে দিচ্ছি, কারণ আমি কখনোই অগোচর কথা বলতে পছন্দ করি না, সব ট্রান্সপারেন্ট রাখতে চাই, স্বচ্ছতা রাখতে চাই। তাই আমাদের মধ্যে যে চুক্তিগুলো রয়েছে আমাদের খুবই সাধারণ চুক্তি এবং যেগুলো নিয়ম মাফিক হয় মিশ্রণের গাইডলাইন অনুসারে। তবে আজকে থেকে আমাদের পেছনে যারা বিজয়ী আছো সমস্ত কিছু পরে রুলস রেজুলেশন ফলো করবে এবং প্রতিটি মুহূর্তেই মনে রাখবে আমাদের এই সমস্ত
কষ্টের ফসলই তোমরা, যাতে কোনোরকম আমাদেরকে তোমাদের জন্য কিছু না শুনতে হয়, কোনো কোথাও ফেস করতে না হয়। তোমাদেরকে বিজয়ী করেছি, সম্মাননা দিয়েছি, যাতে আমাদের সম্মানটা তোমরা নষ্ট না করো, এবং তোমরা কষ্ট করেছো আর অনেক বড় হবা, আমাদের এই কষ্ট সফল হবে। আর একটু কষ্ট করতে হয় প্র্যাকটিক্যাল জীবনে, একটু প্র্যাকটিক্যাল হবা লাইফে। আর তোমরা কেউ কখনো কখনো নিজেকে এখন হঠাৎ করে বড় ভাবতে শিখবে না, কারণ যেহেতু তোমাদের অনেক দিন সামনে পড়ে রয়েছে, অনেক কিছু পাবা, মাত্র একটি প্ল্যাটফর্ম পেয়েছো, তো তোমরা অবশ্যই আজকে একটু নিয়মমাফিক ভাবে, এবং যাতে সামনে আসলে যে উদ্দেশ্য নিয়ে আমরা তোমাদেরকে তৈরি করেছি মিস ওয়ার্ল্ড খেতাবটি আনার জন্যে, লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2017 হয়েছে, এটিও একটি বড় অর্জন। বাট এই প্ল্যাটফর্ম থেকে তোমরা মিস ওয়ার্ল্ডকে আনার জন্যে আমরা চেষ্টা করছি, তোমরা কষ্ট করলে পেয়ে যাবো, মানে কোনো না কোনো একদিন পাশের দেশ পেয়েছে। তাই সবাইকে ধন্যবাদ, আমাদের স্পন্সর কোম্পানি, আজকের এই মিডিয়া ভাই বোনেরা, এবং আমার সহযোগী, আমার পার্টনার অভিজ্ঞর এন্টারটেনমেন্ট, এবং আজকে সর্বশেষে আমাদের যাদের বিবেচনায় যাদের রায়ে এই বিজয়ী হয়েছে সেই তিনজন জাদেজ উপস্থিত আছেন, আমাদের প্রাণপ্রিয় বিপি আপা, শম্পা আপা, চঞ্চল ভাই। আর আমাদের শুরু থেকে বিভিন্ন সেগমেন্টে অনেক জাদেজ ছিলেন, সেই জার্নিদেরকে স্মরণ করছি, এবং আমার এই জার্নিটাতে এত আরাম পেয়েছি, কোনো পেইন আমাদেরকে কোনো জার্নিস বা কোনো আমাদের সম্পৃক্ত যারা আমাদের প্রোডাকশনে ছিল, প্রত্যেকটি লোক আমাদের প্রতিষ্ঠান, অভিজ্ঞ প্রতিষ্ঠান, সবাই আমরা কাজ করেছি এক টিম হিসাবে, এবং খুবই আত্মীয়ভাবে করেছি বলেই কোনো বিন্দুমাত্র প্রশ্ন ওঠেনি। যেটি হয়েছিল আপনারা দেখেছেন, আজকে আপনাদের সম্মুখে সেই ছোট ভুলটি ভেঙে দিয়েছি। আমি আশা করি যে এরপর থেকে আমাদের এই পথে চলা এভাবেই চলবে। থ্যাংক ইউ, শুভরাত্রি। আর আপনাদের সবার জন্য ছোট্ট খাবার আয়োজন রয়েছে, আবার একটি সবার জন্য সবাই তালি দিয়ে সৃষ্টি করবে। ধন্যবাদ, শুভরাত্রি।